নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব পনেরোটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো যে পনেরোটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সব বর্তমানে এখন আবেদন চলছে ঠিক আছে আবেদন আপনারা করতে পারবেন অনলাইনে তো ডেসক্রিপশন বক্স চেক করবেন ওখানেই লিঙ্ক সব লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা সরাসরি বিস্তারিত বিস্তৃত সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন কীভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ যোগ্যতা সিলেবাস সব বিস্তারিত পেয়ে যাবেন অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন তো প্রথম যেটা চাকরি আপনারা দেখতে পাচ্ছেন কৃষি দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার বাইশ সালে যেমন শূন্যবোদের সংখ্যা রয়েছে ছশো একচল্লিশ টোটাল শূন্যপদের সংখ্যা আপনারা যে মাধ্যমিক পাস করে থাকেন আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন যেটা আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো শেষ তারিখ সময় বেশি নেই দশ এক দুই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই এগ্রিকালচার ডিপার্মেন্ট রিকোমেন্ট রিকমেন্টটা রয়েছে কৃষি দপ্তরের নিয়োগ তো আপনাদের শেষ তারিখ রয়েছে দশ এক দু হাজার বাইশ তো অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্স চেক করুন ওখানে লিঙ্কটি দেওয়া থাকবে ওখান থেকে আপনার সরাসরি বিস্তারিত আপনারা পেয়ে যাবেন এবং কীভাবে আপনার আবেদন করবেন সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হয়েছে অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্স চেক করবেন লিঙ্কটা আপনার ওখানে পেয়ে যাবেন তো নেক্সটে চলে আছে নেক্সট বিজ্ঞপ্তিতে তো তারপর আপনারা অনেক দেখতে পাচ্ছেন আবগাড়ি দপ্তরে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন সিলেকশন সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল তো আপনাদের সিএস বিসিতে আপনাদের প্রকাশিত হয়েছে অ্যাক্সাইজ কনস্টেবল যেটা বিহারে ঠিক আছে বিহারে আপনাদের এক্সাইজ ডিপার্টমেন্টে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি সোনাপদের সংখ্যা শতাধিক রয়েছে তো আপনাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা ওয়েজ যেটা উচ্চতা ওজন বিস্তারিত আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আপনাদের পুরুষ মহিলা উভয় আপনারা প্রার্থী আবেদন করতে পারবেন আফগারি কনস্টেবল পোস্ট রয়েছে তো তারপর আপনাদের যেটা আপনাদের শেষ তারিখ তো আঠারো এক দুই হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে সম্পূর্ণ বিস্তারিত লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তারপর নেক্সট বিজ্ঞপ্তি চলে আসছি তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন সিআইএসএফ হেড হেড কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যোগ্যতা আপনাদের উচ্চ মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা বয়স ওজন বিস্তারিত আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কটি লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনারা সব কিছু বিস্তারিত আপনারা পেয়ে যাবেন সিএসএসএফ রিক্রুমেন্ট দু হাজার বাইশ সিএসএফ কনস্টাল পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন শেষ তারিখ একত্রিশ এক দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে এবং আবেদন করতে অনলাইনে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন তারপর চলে আসেন নেক্সট বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি প্রিন্টিং প্রেসে ফায়ারম্যান পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা বয়স ওজন বিস্তারিত আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে আপনারা ওখানে পেয়ে যাবেন আবেদন অনলাইনে করতে হবে আপনাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যেটা আমাদের পোস্ট রয়েছে আপনাদের ফায়ারম্যান ফায়ারম্যান ছাড়াও অন্যান্য পোস্ট রয়েছে ফায়ারম্যান এবং জুনিয়র টেকনিশিয়ান পোস্ট রয়েছে তো শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন পনেরো এক দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে লিঙ্কটি পেয়ে যাবেন তারপর নেক্সট বিজ্ঞপ্তি চলে আসছি রাজ্যে কোঅপারেটিভ ব্যাঙ্কে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটা এডিভট নাম্বার আপনার জিরো ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দেন আপনাদের এডিবিটি আপনার জিরো ফাইভ স্ল্যাশ টু থাউজেন্ড ওয়ান বয়স আপনাদের আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত হতে হবে তবে আপনার আবেদন করতে পারবেন এবং আপনাদের যেটা আপনার শেষ তারিখ রয়েছে এক সরি একুশ এক দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানেই লিঙ্কটি দেওয়া রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন অনলাইনে আপনার আবেদন কীভাবে করবেন সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন তারপর নেক্সট বিজ্ঞপ্তি চলে আসছি তো রাজ্যে প্রচুর আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমাদের উত্তর দিনাজপুরেও প্রচুর আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে করবেন বিডিও অফিসের নিয়োগের বিজ্ঞপ্তি চলছে যেটা আপনাদের গ্রুপসি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শেষ তারিখ দশ এক দু হাজার বাইশ বেশি সময় নেই হাতে তো আপনাদের এটা আবেদন করতে হবে কিন্তু অফলাইনে তো দশ এক দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন পদ আপনাদের রয়েছে ডাটা এন্ট্রি পোস্ট ডিও পোস্ট রয়েছে এবং আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন ওখানেই সব কিছু তথ্য পেয়ে যাবেন তারপর নেক্সট বিজ্ঞপ্তিতে চলে আসছি এসডিএফসি ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ সালে তো যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তো ফ্রেশার ক্যান্ডিডেটও আপনার আবেদন করতে পারবেন বয়স আপনাদের আঠেরো থেকে উনত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শেষ তারিখ পঁচিশ এক দু হাজার বাইশ পুরুষ মহিলা উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তো ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারেন এটা আমাদের একটা ভালো সুযোগ রয়েছে বয়স আপনাদের আঠারো থেকে উনত্রিশ তো যোগ্যতা আপনাদের উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে এবং যদি কম্পিউটার নলেজ থাকে তো অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু আপনারা ব্যাংকে চাকরি অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে থাকলে অনেকটাই সুবিধা সুবিধা হবে তো তারপর নেক্সটে চলে আসছি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ফায়ারম্যান রিক্রুমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার একুশ বাইশ যোগ্যতা আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়স আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বেতন আপনাদের থাকছে পঁচিশ থেকে সরি পঁচিশ হাজার দুশো টাকা আপনাদের স্যালারি থাকছে পদ আপনারা দেখতে পাচ্ছেন ফায়ারম্যান এস পোস্ট রয়েছে ড্রাইভার পোস্ট রয়েছে এবং আদার্স অন্যান্য পোস্টও রয়েছে শেষ তারিখ একত্রিশ এক দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে লিঙ্কটি দেওয়া থাকবে তো তারপর চলে আসছে নেক্সট বিজ্ঞপ্তিতে রাজ্যে সরকারি দপ্তরে গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন 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 পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যোগ্যতা আমাদের মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ স্থায়ী পদ রয়েছে তো শিল্প সংস্কৃতি দপ্তরে যেটা আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ এক দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে লিঙ্কটি পেয়ে যাবেন তো তারপর চলে আসেন নেক্সট বিজ্ঞপ্তিতে আমি স্কুলে গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদের কী পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ আপনাদের থাকছে আপনাদের ক্লার্ক এবং অন্যান্য বিজ্ঞপ্তি অন্যান্য পোস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস করার থাকলে আপনার আবেদন করতে পারবেন তো গ্রুপ সে যেহেতু পোস্ট আপনাদের অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে এবং শেষ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন একুশ এক দু হাজার বাইশ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো অবশ্যই বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানেই লিঙ্কটি দেওয়া থাকবে ওখানেই সব কিছু বলে দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে আপনাদের সম্পূর্ণ আপনাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন ওখানেই তারপর চলে আসছে নেক্সট বিজ্ঞপ্তিতে বর্ডার রোডসের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ সালে তো সম্পূর্ণ স্থায়ী পদে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো যোগ্যতা আপনাদের মাধ্যমিক পাস তো মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো শেষ তারিখ আপনি দেখতে পাচ্ছেন সতেরো এক দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বেশি সময় নেই হাতে অবশ্যই আপনারা আবেদন করে দেবেন অনলাইনে আবেদন চলছে বর্ডার রোডসের নতুন বিজ্ঞপ্তি যেটা স্থায়ী পদ সম্পূর্ণ রয়েছে এমটিএস পোস্ট রয়েছে অনেক ধরনের পোস্ট রয়েছে ড্রাইভারও পোস্ট রয়েছে ঠিক আছে তো অবশ্যই বিস্তারিত জানতে এবং আবেদন করতে অনলাইনে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে লিঙ্কটি দেওয়া রয়েছে তো তারপর নেক্সট বিজ্ঞপ্তি চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন বিএসএফ কনস্টবল বিজ্ঞপ্তি দু হাজার বাইশ তো এটা শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে হয়েছে এখনও ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়নি তো যোগ্যতা আপনার দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন উচ্চতা বয়স ওজন সংক্রান্ত বিস্তারিত জানতে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন ওখানে লিঙ্কটি দেওয়া রয়েছে তো শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার সাতশো অষ্টাশি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে তো পোস্ট আপনাদের কনস্টেবল পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক আছে এটা শর্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিওতে তো আপনাদের ফুল নোটিফিকেশন এখন এখনও প্রকাশিত হয়নি এবং অনলাইনে স্টার্টও এখনও শুরু হয়নি তো আশা করি কিছুদিনের মধ্যে অনলাইন স্টার্ট হয়ে যাবে এমপ্লয়মেন্ট নিউজে যখনই প্রকাশিত হয়ে যাবে সরকারি কেন্দ্রীয় ইমপ্লিমেন্ট নিউজ যখনই প্রকাশিত হবে তো আপনাদের অনলাইন আবেদন করার শেষ তারিখ থাকবে পঁয়তাল্লিশ দিন ঠিক আছে তো এখন এখন আবেদন স্টার্ট হয়নি বিশেষ কনস্টাল পদে তো আশা করি কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আবেদন তো যখনই আবেদন শুরু হবে অবশ্যই আপনাদের বলে দেওয়া হবে তো বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে লিঙ্কটি দেওয়া হয়েছে তো তারপর চলে আসছে নেক্সট বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্যাঙ্কে ক্লার্ক পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার বাইশ সালে তো পদ আপনাদের ক্লার্ক পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পোস্টিং আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে পোস্টিং রয়েছে সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের আপনাদের শেষ তারিখ রয়েছে এগারো তো এগারো এক দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বেশি সময় নিয়ে হাতে অনলাইনে আবেদন চলছে তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানে সব কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন তো তারপর চলে আসছে নেক্সট বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শূন্য সংখ্যা রয়েছে আট হাজার সাতশো তো আপনাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রাইমারি শিক্ষক এবং উচ্চ প্রথম উচ্চ প্রাথমিক শিক্ষক তো আবেদন চলছে অনলাইন আবেদন চলছে তো সব জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন তো শেষ তারিখ আঠাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি দু হাজার বাইশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো তারপর নেক্সট বিজ্ঞপ্তি চলে আসছি তো এটাই লাস্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের শ্রম দপ্তরে ক্লার্ক পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়স আপনাদের আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বেতন পঁচিশ হাজার পাঁচশো আর দেওয়া হয় পারমান্থে আপনাদের বেতন পদে আপনারা দেখতে পাবেন ক্লার্ক এম টিআস এবং স্টোনোগ্রাফার পোস্ট রয়েছে শূন্যপদের সংখ্যা রয়েছে তিন হাজার আটশো সাতচল্লিশ তো ভালো শূন্যপদের সংখ্যা রয়েছে তো শেষ তারিখ আপনারা অনেককে দেখতে পাচ্ছেন পনেরো দুই দু হাজার বাইশ তো পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন বন্ধুরা এই ভিডিওতে প্রায় মোটামুটি পনেরোটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হলো তো সব লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আপনারা আবেদন কীভাবে কোনো অনলাইনে তো সম্পূর্ণ লিঙ্ক সম্পূর্ণ তথ্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন ওখানেই সব লিঙ্ক আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা এটাই আজকে আপনাদের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার ছিল কয়েকটি বিজ্ঞপ্তি নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে অল অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য